नमस्कार बांगला रान्ना घरे तुम्हारे स्वागत। आज के आबार चले एसेछि एकटा दारुण रेसिपी निये। आज के रेसिपिर नाम होच्छे माछेर डिम दिए आमरा चाटनी। तो एटा करते प्रथमेई लागछे आमरा एदिके रयेछे माछेर डिम, नून, सर्षे, एखाने रयेछे शुकनो लंका, चीनी आर सर्षेर तेल। तो ये दिए कि चाटनीटा तैरी है से देखे नेब। रान्नाटा करते प्रथम कड़ाई तेलटा गरम कर डिमटा प्रथम एक भाजा भाजा कर प्लेटे तुले निच्छी। तो एरपरे आबार सर्षेर तेलटा देवा होच्छे। एरपर आमरा चाटनीटा करे नेब। तो चाटनीर प्रथमेई सर्षेर तेलटा गरम होबे, एते फोड़न हिसाबे आमरा सादा सर्षे दिए देव। एरपरे चाटनीटा करार जन्य आमरा कड़ाइते तेल गरम करे निएछी। फोड़न हिसाबे दिए दिच्छी शुकनो लंका। तो সর্ষেটা ফেটে আসার চান্স আছে, তার জন্য আমরা এটা ঢাকনা দিয়ে দিয়েছি। এরপরে আমরা এটাতে দিয়ে দিচ্ছি আমড়াটা। আমরা সঙ্গে দিয়ে দিচ্ছি নুন স্বাদমতো। এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি আমরা হলুদ কিছুটা। তো আমড়াটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এটাতে দিয়ে দিচ্ছি চিনি। তো যেহেতু চাটনি তো এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য চিনিটা একটু বেশি দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে জল। তো দেখতেই পাচ্ছ আমড়াটা ফুটে এসেছে এবং একটু গলে গলে গেছে। তো এরপরে এতে আমরা মাছের ডিমটা মিশিয়ে দেব, যেটা আগে থেকেই ভাজা করে রেখেছিলাম। এটাকে মিশিয়ে দেওয়া হবে এবং এই জলটা একটু শুকনো হবে। তো দেখতেই পাচ্ছ চাটনিটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছের ডিমটা আমার সঙ্গে প্রায় মিশে এসেছে। তো এরপর এটাকে আমরা নামিয়ে সার্ভ করে দেব। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক অনেক লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো প্রচুর। ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।